হ্যালো এভরিয়ান, সব কেমন আছে? ভালো আছে? কিষাণ প্রকল্প নতুন একটা ভিডিও নিয়ে গেছি। তো আজকে প্রোগ্রাম নেই বলেই আমি আসছি একটু বালিচক মেলার দিকে। তো ওদিকে তো প্রোগ্রাম কয়েকদিন ধরে চলছিল, সেই জন্যই বালিচক মেলা আসতে পারিনি। তো বালিচক মেলা প্রায় 5-6 দিন শুরু হয়ে গেছে, তো ফাইনালি আমি আজকে এসে পৌঁছে গেছি। তো চলো আজকে দেখাই বালিচক মেলা কী কী বসেছে আর কেমন মেলাটা বানিয়েছে। তো এসেই দেখছি একটা প্রচণ্ড বড় স্টেজ, তো দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। চতুর্দিক থেকে লাইট আর লাইট আর প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, ভিউটা পুরো দেখতে পাচ্ছ তোমরা আশা করি। তো খুবই ভালো লাগছে দেখে ভিউটা, যে এত বড় একটা স্টেজ বানিয়েছে। বালিচক সবচেয়ে বড় মেলা, আর পাশাপাশি আছে দেবরা মেলা। এবারে বড় যেরকম কেটিপির মেলা, বালিচক মেলা, দেবরা মেলা, এগুলো খুব নাম করা মেলা এবং লোকও খুব পছন্দ হয়। আর এখানে সবচেয়ে বড় বিষয় কী বলতো, আকর্ষণীয় যে খুব বড় মেলা, অনেক দিনের আর্টিস্ট ভালো ভালো আসে। তো বালিচক উৎসব দেখতেই পাচ্ছ তোমার লেখা আছে, তো পুরো ভিউটা দেখো না। এখানে একটা পাশাপাশি অনেক স্টল আছে, অনেকগুলো স্টল আছে, অনেক দোকানদানি আছে। তো চলো আমরা একটু এগিয়ে চলো আরও ভেতর দিকে, কী কী স্টল বসেছে। তো নানা ধরনের স্টল বসে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে লেডিসের কালেকশন কিছু আছে ভালো ভালো, এদিকে জেন্টস লেডিস যেরকম হয় মেলার খুব কম কম দামে ভালো ভালো জিনিস আছে। আরও এদিকে টুপির দোকান, এদিকে অন্যান্য দোকান, অন্য কালেকশনটা ভালো আছে, নানা রকম টুপি দেখতে পাচ্ছ, এদিকে সব অন্য কালেকশন, এদিকে পাশ বালিশ, লেপ, তুলা বালিশ, আরও কত কী আছে এখানে, বাকি যেরকম থাকে ডেকোরেশনে আমাদের ছোটো ছোটো স্টল আছে, অনেকগুলো ছোটো ছোটো স্টল আছে, ঠান্ডা লাগে 400 টাকা করে কালেকশন ভালো ভালো, বাকি যেরকম হয় 500-400, ভালো ভালো কোয়ান্টিটিতে সোয়েটার জ্যাকেট খুব সুন্দর সুন্দর জ্যাকেট আছে, এদিকে ব্ল্যাঙ্কেট আছে 300 টাকা থেকে স্টার্ট, বুঝছো, ব্ল্যাঙ্কেট আছে 300 টাকা থেকে স্টার্ট, সরি 350 থেকে স্টার্ট ব্ল্যাঙ্কেট, ভালো ভালো। এখানে অনেক রকম কম কম জিনিসের দামও আছে, তুমি এসে নিতে পারো। যা যারা এই বালিচকের পাশাপাশি যারা যারা ভিডিওটা দেখছো তারা ঝটপট চলে আসো। বালিচক মেলা আজকে 3 দিন হয়ে গেছে, এরপর আস্তে আস্তে টাইম কমে যাবে, আর হয়তো 5-6 দিন থাকবে, এরই মধ্যে এসে কালেক্ট করে নিও। তো ভালো ভালো এদিকে একটা বড় জুতোর শু দেখছি আছে, ভালো ভালো জুতোর কালেকশন দেখছি। তো দেখি এটা আছে, এটা কোথা, ও 400 টাকার কালেকশন, ভালো ভালো একটা 400 টাকার কালেকশন, তো ভালো। এগুলো ফিক্স প্রাইস নাকি একই রেট? খাও ভালো কালার, মন্টের কালার ভালো, সমস্যা কালেকশন আছে, লেডিস অল ওভার কালেকশনটা ভালো খুবই, এদিকে লেডিসের কালেকশন সব ফুল কালেকশন লেডিসের, এদিকে বাচ্চাদের কালেকশন, এদিকে জিন্সের কালেকশন, সব রকম কালেকশন আছে খুব সুন্দর সুন্দর। লেডিস কালেকশনটা ধামাকাদার আছে, লেডিসের কালেকশনটা ধামাকাদার আছে, মাঝে মাঝে মনে হয় লেডিসরাই মানুষ, ছেলেরা তো বানার জন্য ভেসে এসেছি আমরা, চলো খুব কালেকশনটা ভালো। বাকি যেরকম বসে এদিকে সব রকম অনেক কিছুই বসেছে, তো সবাই এসে এনজয় নিতে পারো। চিকেন পকোড়া, ফুচকা, মোমো, সব রকম স্টল বসেছে, ঘুগনি ফুগনি যা আছে। তো বালিচকের মেলা একটা খুবই বড় কোয়ান্টিটির মেলা হয় তোমরা সবাই জানো, তো মেলাটা খুবই সুন্দর। আমি আগের বছর তো এসেছিলাম, প্রায় বছরে বালিচকের মেলাতে এসি, বালিচক মেলাতে এসে অনেক কিছু নিয়েছি, এবারও দুটো জিনিস নিলাম সেটা তোমরা দেখাবো। তো বেসিক্যালি আজকে আমি দেখতে আসছি যে কী কী জিনিস কম কম দাম, সেরকম আমি টাকা নিয়ে যাবো, পরে বারে এসে আমি নিয়ে যাবো। তো চলো ভিডিওটা যারা দেখছে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে অবশ্যই, আর যা যা দেখছো ইতিমধ্যে শীঘ্রই চলে আসো, সেই জিনিস তুলে নেওয়া ঝটপট করে। মেলা মানে অনেক বার্গেনিং হয়, অনেক কম দামে জিনিস পাওয়া যায়, মেলার ডেকোরেশন যেগুলো দেখলে সব রকম জিনিস আশা করি পাবে, কোনো জিনিস পাবে না এমন কোনো বলা নেই। এখানে খুব ফুলদানি স্টল, অনেক কম কম দামে ফুলদানি স্টলগুলো পাওয়া যায়, খুব ভালো ভালো ডেকোরেশনের প্রিপারেশন করা হয়েছে এখানে। দেখো এগুলো ঘর সাজাবার, যাদের নতুন নতুন ঘর সাজাবার খুব ডেকোরেশন, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ডেকোরেশন ঘর সাজাবার, এদিকে ফুলের স্টলগুলো খুব সুন্দর সুন্দর,
পুরো কালারগুলো খুব টপ নানা রকমের ডিজাইন মন্দির খুব সুন্দর সুন্দর লাগছে দেখতে পারো। এদিকে সানগ্লাসের দোকান আছে, কালেকশনটা দেখুন সেট আপগুলো খুব ভালো ভালো তৈরি করছে কালেকশনটা সব জুয়েলারি উপরে বড় একটা টিসু সুন্দর একটি নাচ আমাদের উপহার দিল রূপসা। আপনারা সবাই জানেন যে এত বড় একটা আলোকোজ্জ্বল মঞ্চে এত নির্দ্বিধায় নৃত্য পরিবেশন কিংবা যা কিছু একটা শিল্পকর্ম পরিবেশন করা কতটা কঠিন, এবং তাদের নয় ওদের আগামী দিনে ওদের মাথায় আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক, ওরা অনেক বড় হোক আমরা সেই কামনা করি। আদি বালিশক উৎসবের এই আলোকোজ্জ্বল মঞ্চ ওদের জন্য আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক আপনাদের হাততালির মধ্য দিয়ে। এখন আবারও একটি একক নৃত্য পরিবেশনায় তনুশ্রী ঘোষ। ফাইনালি আমার মেলা ঘোরা শেষ হয়ে গেছে। মেলা ঘোরা শেষের পথেই আমি লাস্টের দিকে চলে এসেছি একটা বেলুনের ফাটামাছ প্রতিযোগিতায়। তো এখানে 20 টাকায় 4টে বেলুন ফাটাবার জন্য দিচ্ছিল, তার মধ্যে আমি একটা মিস করেছি, 3টে ফাটিয়েছি, আর তাতেই আমার 20 টাকা চলে গেলো। তাতে ছিল খেলার কিছু প্রাইজ, তো আমি দুটো একটা জালি আর একটা সাবান কেস জিতেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই ছিল শেষ পর্যন্ত। তো ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও একটু। আর সকলকে অসংখ্য ধন্যবাদ।